दोस्तों अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातहू। दोस्तों आमी आमार गाड़ी निये आसछि एखाने ऑयल चेंज करार जन्य। ऑयल चेंज करार जन्य आसछि प्लस ब्रेक चेंज करब। ब्रेक चेंज करब आर कि जानि कि ऑयल चेंज करब माने मोबिल। दोस्तों ए दुकानेर मध्ये इयो करब एई जे এই দোকানের মধ্যে দেখতে পাচ্ছেন টায়ারও আছে সব কিছু এখানে কাজ করে আছে। এই কোম্পানির মানে কোম্পানি সব কোম্পানির জিনিস আছে এখানে। সব ব্রেক চেঞ্জ দেখেন কিরকম চেঞ্জ করে। রুশ সামান মত রুশ আছে। গাড়ি চেক, গাড়ি চেক করে সুন্দর করে দেখেন গাড়ি খুলছে ব্রেক হাতিয়ার পত্র কত সুন্দর সুন্দর আছে। সব কম্পিউটারে এখানে চেক করে দেবে, কম্পিউটারে চেক করে। ঠান্ডা এসি বাতাস চলে। দোস্ত গাড়ি মনে হয় দশটা গাড়ির পিছনে আছি আমি। দোস্ত আর কি কইম, এখন দশটা না সরি আটটা গাড়ির পিছনে আছি। এখন কখন হয় ওই আটটা গাড়ি, তারপরে আমারটা তারা ব্যবস্থা নিব দোস্ত। ঠিক আছে সব এখন লাইনের মধ্যে আছে দোস্ত, দেখরে কত সুন্দর সুন্দর গাড়ি। সব জ্যাক, জ্যাকের উপরে উঠাইয়া টায়ার খুলে মোবিল বদলায় সব ইয়ের উপরে, কি জানি কয় জ্যাকের উপরে। দোস্ত একটা লাইটেন্স দেখো, এটা মাল সামান আনা এটার মধ্যে। এটা হইলো সেলওয়া রাস্তা, সেলওয়া সেলওয়া রাস্তা আছে এটা, দেখ মার্কেটেও আছে একটা এখানে ছোটো মোটো। দেখরা দোস্ত এইদিকেও গ্যারেজ আছে, ভালো 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 জিনিস বদলি করে দেয় তারা। কিন্তু দেখায় দোস্ত গাড়ির অভাব নাই। তো দোস্ত মা বাবা যদি হইয়া থাকে, মা বাবা যদি হইয়া থাকে তাদের মান সম্মান দিবাই, সম্মানে কথাবার্তা করবাই। দোস্ত ছেলে মেয়ে বউ বাচ্চা সবার সাথে আদব কায়দায় চলাফেরা করবাই, মান সম্মানে চলাফেরা করবাই, পাঁচ অক্ত নামাজ পড়বাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। তবে মা বাবার হেফাজত করার পরে, সেবা যত্ন করার পরে নামাজটা পড়া পড়বে না। প্রথম মা বাবা, তারপরে নামাজ কালাম। দেখায় দোস্ত কত টায়ার আছে, টায়ারের অভাব নেই, সব নতুন নিউ ব্রেন্ড। 400 টাকা, 300 টাকা, 300 টাকা, 5 টাকা, 6 টাকা, 10 টাকা, দেখো নতুন নতুন টায়ার সব নতুন। আজকে এখন আইসে কোম্পানিতে, ওদিকে আরেক গাড়ি আছে, আরেক গাড়ি আছে, সব ভরা। দোস্ত ভিডিও যদি ভালো লাগিয়া থাকে দোস্ত তো অবশ্য লাইক কমেন্ট শেয়ার। আর গুলতাজ বাবা একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে, ওটার মধ্যে ভালো ভালো নাটক, ভালো ভালো জিনিস আছে, আপনারা যাইবা খুঁজিয়া দেখবা। যদি গুলতাজ বাবা যদি লেখলে যদি না আসে তা আপনারা লেখবা গুলতাজ আলী, অবশ্য পাইবা। গুলতাজ বাবা নাহলে গুলতাজ আলী, এই দুইটার মধ্যে পাওয়া যাবে আর কি। একটু নামের মধ্যে বেশ কমে গেছে, তবে দুইটার নামের দুইটা ইয়ের মধ্যে কতজন মানে আবদার করছে বাবা চেঞ্জ করতাম, তো বাবা চেঞ্জ করতে গিয়া মানে মনে হয় ইয়েটা ডিস্টার্ব হয়েছে আর কি। এই দু এইরকম বাবা লিখতে পারো, না হলে দেখবা গুলতাজ আলী লেখো, দুটার মধ্যে যেটার মধ্যে আসতে পারে। ওকে আল্লাহ হাফিজ। ভিডিও তো লম্বা হয়ে যাবো আর পারা যাইব না। খুদা হাফিজ।